একদিকে যখন ফরেনসিক প্রতিনিধির দল ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে ব্যস্ত, অপরদিকে নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ মহুয়া মৈত্র। এদিন বিকেল আনুমানিক 4টে নাগাদ ডাক্তারদের বেশ কয়েকটি প্রতিনিধি দলের সদস্যরা এসে পৌঁছায় ওই পরিবারের সঙ্গে দেখা করতে। তাদের তরফ থেকে আশ্বস্ত করা হয় পরিবারকে, পরিবারের পাশে রয়েছেন তারা, তাদের এই ঘটনা নিয়েও বিভিন্ন স্তরে তারা আন্দোলন সংগঠিত করবেন বলে জানান। রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে সমস্ত বিষয় নিয়ে প্রতিবাদের পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার মায়ের প্রতিক্রিয়া নেন। তারা তার মেয়ের ফেসবুক স্ট্যাটাস এবং অডিও ভাইরাল সেটি মানতে নারাজ। আগামী দিনে যে তারা হাইকোর্টে যাবেন এবং সিবিআই এর দাবি রয়েছে সেই বিষয়টিতে তারা অনড় রয়েছেন। আজকের এই যে কৃষ্ণনগরের যে ঘটনা, মেয়েটির কাছে আমরা এসেছি, তার পরিবারের সঙ্গে দেখা করলাম, সান্ত্বনা দেবার কোনো ভাষা তো আমাদের নেই, হারানো কন্যাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতাও আমাদের নেই। আমরা শুধু এই বার্তা দিতে এসেছি যে আমরা পাশে আছি এবং পশ্চিমবাংলায় যে নতুন একটা তীব্র গণ আন্দোলনের জোয়ার নেমেছে, আমরা কিন্তু শুধুমাত্র যদি ভাবে রাজ্য সরকার যে আমরা প্রতিবাদ করার জন্যই শুধু রাস্তায় নেমেছি, আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমরা কিন্তু প্রতিশোধ নেবার জন্য নেমেছি। এই একজন অত্যাচারীকে এবং তার পৃষ্ঠপোষকদের যারা প্রমাণ লোপাটের চেষ্টা করছে, এই কৃষ্ণনগরে ঢুকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, কাউকে কিন্তু আমরা এই আন্দোলনকে ক্ষমা করব না। আমরা প্রতিদিন এর জন্য লড়ে যাব। আমরা প্রতি মুহূর্তে আমরা চিকিৎসকদের এবং জুনিয়র চিকিৎসকদের এবং সাধারণ মানুষের ভীষণ, যাদের অনেকেই বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন, সত্যি করার কথা যে অবর্ণনীয় অত্যাচারগুলোর কথা আসছে সেইগুলোতে সত্যি রাত্রি আর ঘুমানো যাচ্ছে না। কোনো মেয়ের বাবা আজকে শান্তিতে ঘুমাতে পারবে না এই পশ্চিমবাংলায়, কোনো এমনকি কোনো ছেলের বাবাও যে জায়গায় যাচ্ছে শান্তিতে ঘুমাতে পারবে না। পড়াশোনা শিখিয়ে মানুষ করে কোনোটাতেই কোনো নিশ্চয়তা নেই যে কবে যে কী দুর্ঘটনা ঘটে যাবে। এক অশান্তির মধ্যে পশ্চিমবাংলাবাসী বাস করছে। দিদি, না তখন আমার মেয়ের ব্যাপারে যখন আমি বললাম যে আমার মেয়ে তো নিজে নিজে সুইসাইড করতে পারে না, কারণ আমার মেয়ে কখনো মরার মেয়ে নয়, তখন উনি বলে গেছেন ময়না তদন্তের রিপোর্টটা আসুক, তারপরে যা বলার বলা হবে। আর ডাক্তারদের যে প্রতিনিধি দল আসলো তারা কি বললো? তারা যথেষ্ট আমাকে সাপোর্ট করেছে এবং বলেছে যতটা সহযোগিতা করা করবে। আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনার মেয়ে কি নিজে নিজে কিছু করেছে, তা আমার একই বক্তব্য আমি প্রথম থেকেই বলে আসছি, আমার মেয়ে নিজে নিজে করার মেয়ে নয়। তো কত চাপ দিয়ে এসবগুলো করিয়েছে না, যে ভয়েস রেকর্ড নাকি একটা ছেলে রেখেছে, আমার মেয়ে কখনো এটা করতেই পারে না, নিজে নিজেও মরতে পারে না। একটা চ্যাটও যে স্ট্যাটাস দিয়েছিল সেই বিষয়টাও তো ভাইরাল হয়েছে, যে একটা স্ট্যাটাস দিয়েছিল যে আমার মৃত্যুর জন্য ফেসবুকে, যে সেই বিষয়টাও তো সামনে বলছিল। ওটা ওই রাহুল বসু এবং তার আনুষঙ্গিক যারা ছিল তারাই ওকে চাপ দিয়ে করিয়েছে। দিদি, সিবিআই দাবি করছেন তো এখন? হ্যাঁ অবশ্যই, সিবিআই দাবি তো আমি প্রথম থেকেই করে আসছি, আমি কোনো পার্টিগত নই, কিন্তু পার্টিগত সবারই সহযোগিতাই আমি নিই। আমি প্রত্যেককে বলে দিয়েছি কেউ পার্টির তরফ থেকে কোনোভাবে আসবে না, মানসিক মানুষ হিসাবে যদি আমাকে আসতে জিজ্ঞাসা করতে আসে। ডাক্তাররা এসে তারা কি বললো কি জানালো? তারা চাইছে যে প্রতিবাদ হোক, সিবিআই হোক, এগুলোই বলছে, ওনারা পাশে আছেন। ঠিক আছে, ঠিক আছে, আপাতত আছেন যে স্পেশাল টিমের যে ওপিনিয়ন যে আছে এখানেই আছেন, বার্নিং হয়েছে, তো ওটা বাকি যে তদন্ত আছে ওটা হওয়ার পরে আমরা বাকি কনক্রিটলি বুঝতে পারবো। পোস্টমর্টম রিপোর্ট আর যে এফএসএল রিপোর্ট আসার পরে আমরা বাকি আর কনক্রিটলি বুঝতে পারবো। প্যান্ডেলের বিভিন্ন দিক পুড়ে গিয়েছে আমরা দেখতে পেলাম, কাপড় কি সংগ্রহ করা হয়েছে? হ্যাঁ, ওই সব কালেক্ট করা হয়েছে, ওই সব এক্সামিনেশন যাবে যে এফএসএল এক্সামিনেশন। এটা কি হোমিসাইডাল না সুইসাইডাল? এখনো নেচার কি হয়? পোস্টমর্টম রিপোর্ট এখনো আমরা পাইনি, কালকে ইয়া পরশু আমরা পাবো, আমরা প্রস্তুত করছেন। এই সাথে আছেন এফএসএল এর যে রিসিট রিপোর্ট অ্যান্ড এফএসএল রিপোর্ট আসার পরে আমরা কনক্লুসিভলি এটা মানে ইয়েতে চলে আসতে পারবে। তো মোবাইল ওপিনিয়নে ওপিনিয়নে তো পাওয়া যাচ্ছে হচ্ছে অ্যান্টিমর্টেম বার্নিং এবং হচ্ছে কার্বন মনোক্সাইড ইনহেল হওয়ার কারণে আমরা অ্যাকচুয়ালি রিপোর্ট কিছু পাইনি, তো রিপোর্ট এখন উই আর এক্সপেক্টিং দি আর্লিস্ট, তারপরে আমরা কনক্লুসিভলি ওটা বলতে পারি। আচ্ছা, মোবাইল লোকেশনে কি জানা যাচ্ছে যে রাহুল ঘটনাস্থলে ছিল কিনা, এখানে ছিল কিনা কিছু? মানে ওটা তদন্তের ভাগ আছে, উনার টাওয়ার লোকেশনগুলো যেগুলো মানে উনার ওই দিন, শুধু টাওয়ার লোকেশন নয়, বাকি উনার সাথে যারা কথা বলেছেন ওই সব ইনভেস্টিগেশন আমরা করছি, তো ওটা চালিয়ে যাচ্ছে। রাহুল ছাড়াও রাহুলের কোনো পরিচিত বন্ধু বা তাদের কোনো বান্ধবীর সাথে কি
ভিকটিম সেদিন সন্ধ্যাবেলা দেখা করেছিল বা এরকম কিছু এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে? দেখা করেছেন বলে আমাদের কাছে কোনো মানে ক্লিয়ার এভিডেন্স নেই, কিন্তু যার মানে ওই যে হিস্ট্রি যে 15 তারিখে উনি কী কী করেছিল ওইসব আমরা ট্রেস ব্যাক করছি, তো ওটাতে আমরা সিসিটিভি ফুটেজগুলো ফোন লোকেশনগুলো ইউজ করে ওটা ইনভেস্টিগেট। কতজনের সঙ্গে কথা বলেছিল ওই দিন সন্ধ্যাবেলা ভিকটিম থ্রু ফোন? মানে অনেক লোকের সাথে কথা বলি, মানে ফ্রেন্ডস যারা আছে ওদের সাথে কথা বলি। তাদের বয়ানে কোনো অসঙ্গতি অসঙ্গ কিছু পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? এখন পর্যন্ত সেরকম আমরা কিছু পাইনি, আমরা তবু আসেন অনেকবার আসেন ইনভেস্টিগেশনে যে আমরা স্টেটমেন্ট কালেক্ট করে ওটা বাকি যে ফ্যাক্টস রেখে ওটা ভেরিফাই করে তারপরে ওটা আমরা ফিক্স আপ করি। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যেটা পাওয়া যাচ্ছে সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে ও কারোর সাথে আলোচনা করছিল না? হ্যাঁ, ওটাতে আমাদের আসেন প্রথম যে প্ল্যান আছে যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যে যে ভয়েস দিয়ে আছে ফটো ওনারই আছে কি ফিক্স আপ করার জন্য এখন আমরা ওই যে ভয়েস ম্যাচিংয়ের জন্য যাবো। এছাড়া এখন ফোন মানে আর কেউ ব্যবহার করেছে কি না ওটা ফিক্স আপ করার জন্য ওই পরীক্ষাগুলো ছিল, তো তার মধ্যে প্যারালালি আমরা বাকি লোককে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এক্সপেক্ট করি কি এখন উইল বি এবল টু রাখতে। কথা বলে দুজনের মধ্যে রাহুল এবং ভিকটিমের মধ্যে কোনো রকম অশান্তির কথা বা মেন্টাল ডিপ্রেশন এইসব কিছু এখনো পর্যন্ত পেয়েছি? মানে আমরা কিছু এভিডেন্সগুলো কালেক্ট করেছেন ওটা আমরা এখন ডিসক্লোজ করতে পারবে না, তো সেই জন্য আমরা সাইন্টিফিক এভিডেন্সগুলোর জন্য ওয়েট করতে হবে, তো ওটা মানে 2-3 দিনের মধ্যে আমরা আশা করি এখন সব পরীক্ষা রিপোর্ট। নদিয়া থেকে রতন সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।